হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। লক্ষ্মী পুজো বেসিক্যালি সবাই ঘরে করে থাকে, তেমনি আজকেও আমরা করছি লক্ষ্মী পুজো। কাল থেকে আমাদের কেনাকাটি মানে রেডি হয়ে গেছে, মানে যা ফর্দ দিয়েছিল মানমশাই সেগুলো সমস্ত কিছু কেনা হয়ে গেছে, আর কিছুটা কেনা বাকি রয়েছে। না, অনেক কিছুই কেনা বাকি রয়েছে, সেগুলো মা আর জয় গেছে বাজারে কিনতে। আর এখানে দেখো পুরো লক্ষ্মী পুজোর দিন সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এখানে বৃষ্টি চালু হয়ে গেছে, তা এখন ঝিরিঝিরি পড়ছে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা। এই বৃষ্টির মধ্যে গেছে মা আর জয় দুজনে মিলে বাজার করতে, সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি যাব স্নান করতে, স্নান করে এসে আমি আলপনা দেব। আলপনা দেওয়াটাও একটা ঝক্কির ব্যাপার রয়েছে। এবার কি করে আলপনাটা দেব ভাবছি, বেশি কিছু মানে বেশি টাফের মধ্যে যাব না, সিম্পলের ওপরই আলপনাটা সেরে নেব। তো তারপর আমাদের রাত্রিবেলা পুজো রয়েছে, রাত্রিবেলা বাউনমশাই আসবে প্রায় 10:30-11টার সময়, কারণ তখনই পড়েছে মেনলি। আজকে একটুখানি যাব আমি মন্দিরেও। আমি চান করে চলে এসেছি, আজকে শ্যাম্পু করলাম, শ্যাম্পু করেছিলাম অষ্টমীর দিন, আর অষ্টমী থেকে আজকে লক্ষ্মী পুজো। প্রায় কতদিন পর আমি শ্যাম্পুটা করলাম, কারণ একদম পুরো সেই ষষ্ঠী সপ্তমী অষ্টমী পরপর 3 দিন আমি পুরো শ্যাম্পু করেছি, মানে এতটাই ঠান্ডা লেগে গেছিলো যে বলার কথা নয়। রাত্রিবেলা গলায় সর্ষের তেল দিয়ে মেখে শুতাম, কারণ ওই বাইকের ওই হাওয়াটা, মানে ওই হাওয়াটা লেগে এতটাই ঠান্ডা লেগে গেছিলো যে গলা দিয়ে আওয়াজ বেরোতো না। আমি ইভেন সপ্তমীর দিন 5টার সময় সকালবেলা এসছি, তো অনেক রাত্রিবেলা হয়ে গেছে, সারাটা রাত তাও 1-2 ঘন্টা ঘুমও হয়নি, এত গলা কাটা কাটা দিচ্ছিল। 5টার সময় উঠে সর্ষের তেল গলায় মেখে শুলাম, তারপর সকালবেলা গিয়ে একটুখানি ঠিক লাগছিল। আজকে বাউনমশাই আসবে প্রায় 10:30-11টা, তো প্রবলেমটা কোথায় জানো তো, না খেয়ে থাকতে হবে, মানে যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ কিছু খাওয়া যাবে না। খুব কষ্ট, খুব কষ্ট, সত্যি খুব কষ্ট, মানে এতক্ষণ না খেয়ে থাকা, মানে বেসিক্যালি যেটা পুজো হয় সকালবেলা ওই 12টার মধ্যে পুজো হয়ে যায়, তারপর খাওয়া দাওয়া হলো ঠিক আছে, তখন এটা মেনে নেওয়া যায়। কিন্তু এবার পুজোটা পড়ছে হচ্ছে 10:30-11টার সময় পুজো, পুজো হতে হতে প্রায় 12টা, ততক্ষণ না খেয়ে থাকতে হবে। আমি এখানে বলছি ততক্ষণ না খেয়ে থাকতে হবে, মা ওখানে বলছে, এখানে বলছি আবার না খেয়ে থাকতে হবে। তো এবার আমি আলপনা দেবো, কি আলপনা দেবো কোনো আইডিয়া আমি মাথায় পাচ্ছি না, দেখি কি করি, যা হোক করে দিয়ে দেবো, মানে ওই ধরে ধরে বসে বসে করার কোনো এনার্জি আমার নেই। আর এখানে আমাদের দোকান বাজার সমস্ত কিছু হয়ে গেছে, কি তো কী কী দোকান বাজার করলাম চলো দেখিয়ে দিই তোমাদের। এখানে আমাদের সমস্ত কিছু পুজোর জোগাড়, এগুলো হচ্ছে কলার ভেলা, এখানে ঠাকুরের বাসন বের করা হয়ে গেছে, এখানে নন্দা বাবা বসে রয়েছে, আর এখানে পুজোর সমস্ত কিছু বাজার, আর এখানে মা পায়েস জন্য করতে বসিয়ে দিয়েছে। আজকে কি কি হবে পুজোতে? কি হবে? জি হবে, পাঁচ রকম ভাজা হবে, জানি না পাঁচ রকম হবে কিনা, চাটনি হবে, আলুর দম হবে, পায়েস, মোয়া, চিড়ে, তোমার নাড়ু, তিলের, নারকেল নাড়ু, তিলের নাড়ু আর চিড়ের নাড়ু, চিড়ের নাড়ু, খই দিয়ে গুড় দিয়ে নাড়া হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে পুজোর তোরজো। আমি এখানে বসে গেছি আলপনা আঁকতে, এই যে ফার্স্টে আমি এখানে আঁকবো, কিন্তু কি আলপনা দেব, কি ডিজাইন করব কিছু বুঝতে পারছি না। তার উপরে মেন প্রবলেম হয়ে গেছে এই তুলিটা, এই তুলিটা তোমরা দেখতে পাচ্ছ তো কত মোটা, এত মোটা তুলিতে না মানে ঠিকভাবে, মানে সূক্ষ্ম যে সরু সরু যে কাজগুলো হয় সেগুলো করা যায় না। আর আরেকটা আছে খুবই সরু, ওটা ওটা দিয়ে আবার খুব সময় লেগে যাবে। তো যাই হোক, দেখি মাথা দিয়ে কী আইডিয়া বার করতে পারি। আমি এখানে জলচৌকি আলপনা দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা কেমন করলাম। আমাদের ঠাকুর বসবে এখানে, তো আমি এখন আলপনা দেব এখানটা, এবার দেখা যাক কি আলপনা দিতে পারি।
আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণ আগেই আমি গেছিলাম এখান থেকে একটু মন্দিরে গেছিলাম পুজো দিতে, তো আমি তোমাদেরকে কিরকম আলপনা দিলাম তোমরা কিছুটা দেখেছো, এবার পুরোটা দেখে নাও কিরকম আলপনাটা দিলাম। এই আলপনাটা হচ্ছে ঠাকুরের সামনে, নিবেদন করছি সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে, এখানে পায়েশ, চিড়ের নাড়ু, এটা কিসের নাড়ু, বেশ তিলের নাড়ু, তিলের নাড়ু, নারকেল নাড়ু, এখানে খই মুরগি রয়েছে, এখানে রয়েছে আলুর দম, আর এখানে আছে পাঁচ রকম ভাজা, পটল রয়েছে, চাটনি আর সুজি। আর এরপর এখনো লুচিটা হয়নি, লুচিটা যখন পাউন মশাই আসবে, যেই সময় আসবে তার আগে লুচিটা ভাজা হবে, তখন ওটা ঠাকুরকে নিবেদন করা হবে। আর এখন আমি করব হচ্ছে এইগুলো, এগুলোকে কি বলে আমি ঠিক বলতে পারছি না, চাঁদমালা, কদমা, আচ্ছা যাই হোক ফুলের কদমা, তো এগুলোকে আমি এখন ঘোড়ায় লাগাবো। আজকে এখানে আমি এই ক্যান্ডেল দুটো আমি এখানে রাখবো, এগুলো জয় ওর অফিস থেকে নিয়ে এসেছিল, এত সুন্দর গন্ধ বলার কথা না, এই দুটো আর এটা। আর এবছর আরেকটাও পেয়েছে, সেটা তো আরো সুন্দর, সেটাও এখানে দেবো তোমাদেরকে আমি দেখাচ্ছি। সবে বাজে 9:30, এখনো পর্যন্ত 1 ঘন্টা এখনো বাকি, আমাদের প্রিপারেশন সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখানে মা সমস্ত কিছু এখন এনে এনে রাখছে। এখানে প্রথমে চলে এসছে লাড্ডু, প্রথমেই নাড়ু, লাড্ডু নয় নাড়ু, যাচ্ছে পায়েশ, আর জয় এটা অফিস থেকে পেয়েছিল এই ক্যান্ডেলটা, আর এটা হচ্ছে ক্যান্ডেলের বাসটা। এখন বাজে 9:30, ঠাকুর মশাই আসবে বলেছে 10:30 সময়,
তো এখন আমি শাড়িটা পরে নি আর একটুখানি আলতাটাও পরে নি কি ধরনের আলতা পড়ছি জানি না পুরো পায়ে উঠে গেল আমার আমি এখানে রেডি হয়ে গেছি এই শাড়িটা আমাকে দিয়েছিল মামি তো এখন লক্ষ্মী পুজোতে এই শাড়িটা পরলাম কারণ লাল রয়েছে আর লাল তো আমার ফেভারিট কালার সদা মর্তবাসী জলে এতকে শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে উহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমায় বলে কিসে লাগিয়া ইহা কারণ তবলা দুষ্কর আমার নিজ ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন পরধর্ম পর শিক্ষা করিছে অর্জন দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরেছে সংসার উচ্চাহাসি কটু কথা কহে নারীগণ সন্ধ্যাকালে নিদ্রে যায় অহয় অচেতন রমণী ভূষণ লজ্জা দিয়া বিসর্জন যথায় তথায় করে স্বেচ্ছায় গমন এলা নাহি করে তারা এলা বস্ত্র করা লক্ষ্মী স্বরূপিণী নারী করিয়া সৃজন পাঠিয়েছে মত লোকে সুখের কারণ ইয়া থাকি আমি বিভাবনী এত শুনি পরিবর কহে পূর্ণ মনে কেমনে প্রসন্না মাতা হবে নরগণে কেমনে পাইবে নারী তবু পদ ছায়া ও দয়া মন তুমি না করিলে দয়া সৃষ্টি ব্রতবন্তে সাধুবর করিলা প্রণাম ব্রতের সংকল্প করে আসি নিজ ধাম বলে সাধু গৃহিণীর লক্ষ্মী ব্রত সার সবে এখন বাজে রাত্রি 12:30 আমাদের পুজো এই জাস্ট কমপ্লিট হলো এখন দরজাগুলো বন্ধ করে রাখছি একটু পরে দরজাটা খুলব এরপর খাবো দাবো তারপর শুয়ে পড়ব আর এনার্জি নেই ভিডিও করার তো যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো টাটা